এদিকে কৃষকদের টাকা ধর্মঘটে সমর্থন জানিয়ে রাস্তায় পিকেটিং এ নেমে নিজেদের অস্তিত্বে জানান দেওয়ার চেষ্টা করে প্রদেশ কংগ্রেস। রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী এলাকায় এদিন কংগ্রেসের কর্মী সমর্থকরা পিকেটিং এ নামে রাস্তায় টায়ার জ্বালিয়ে বন্ধের সমর্থনে স্লোগান দেয় কংগ্রেস কর্মী সমর্থকরা। বন্ধের সমর্থনে পিকেটিং এ নামলেও কংগ্রেস কর্মী সমর্থকদের সংখ্যা ছিল নগণ্য। তবে পোস্ট অফিস চৌমুহনী এলাকায় এদিন একটা সময় কংগ্রেসের পিকেটারদের মুখোমুখি হয়ে যায় বিজেপির পিকেটাররা। যদিও আরক্ষা কর্মীদের সক্রিয়তার কারণে তেমন কোন সমস্যার সৃষ্টি হয়নি। কংগ্রেস নেতৃত্বের দাবি এদিন বাঁধ সফল হয়েছে, এই বাঁধ কৃষকরা ডেকেছে। কংগ্রেস এই বাঁধকে সমর্থন জানিয়েছে, সমর্থন করছে এই কারণে সংখ্যার জোরে মোদীর চালিত বিজেপি সরকার কৃষকদের সর্বনাশের জন্য যে কৃষক আইন লাগু করেছে, এই কৃষক আইন কৃষকদের জন্য সর্বনাশের মূল কাণ্ড। তার পাশাপাশি আপনারা সবাই অবগত আছেন, যারা অন্নদাতা, দেশের যারা অন্ন দিয়ে থাকে, আমরা যে অন্ন খেয়ে বেঁচে থাকি, এই অন্নদাতাদের পেছন থেকে ছুরি মারছে এই বিজেপি সরকার। তারই প্রতিবাদে কৃষকদের পাশে আমরা দাঁড়িয়ে আমরা এই বন্ধকে সমর্থন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই বন্ধের সারা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।